বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসিরুদ্দিন, সৌদি আরব প্রবাসী। বন্ধুরা, বরাবর আমি বলেছিলাম যে নতুন কোনো যদি বিমানের আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সো ফাইনালি আজকে 11টার দিকে কিন্তু নতুন একটা আপডেট আসছে যে সৌদি আরবের সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গেছে। এখন বর্তমানে আপনারা যে কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং সৌদি আরব থেকে যাইতে পারবেন। এটা আজকের আপডেট, কিছুক্ষণ আগে আপডেটটি আসছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এবং টিকিটের দামগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ, আমি রিসেন্টলি যদি এখন কিন্তু টিকিটের দাম অনেক বেশি, যে লাস্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপর থেকে কিন্তু টিকিটের প্রাইস কিন্তু প্রত্যেকটা টিকিটের কিন্তু 400-500 রিয়াল কিন্তু বেড়ে গিয়েছে। তো ইনশাআল্লাহ আগামীকালকে ইনশাআল্লাহ ইসাকের দোকান থেকে আমি একটি আপডেট আপনাদের মাঝে ইনশাআল্লাহ তুলে ধরবো যে টিকিটের প্রাইসগুলো কত করে হতে পারে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে এখন আপনাদের যে আপডেটটি, ছোট্ট একটি ভিডিও ছিল, এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য হলো আপনারা যেন এই আপডেটটি সবার মধ্যে গিয়ে পৌঁছে যায়। প্লিজ কষ্ট করে ভিডিওটা সমস্ত প্রবাসী ভাইদেরকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যতগুলো প্রবাসী ভাই আছে সবাই যেন ভিডিওটা দেখতে পারে, সবাইকে ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং আজকে আপনাদেরকে এই নতুন যে আপডেটটা আসছে, এই আপডেটটা কিন্তু অনেকেই জানে না, এই আপডেটটা অনেকেই জানে না যে আজকে 11টার দিকে আপডেট আসছে আসলে যে সৌদি আরবের সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়ে গেছে। এখন বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইটগুলো খোলা আছে সৌদি আরব থেকে। আপনারা যদি সৌদি আরব থেকে যাইতে চান সেটাও পারবেন, এবং বাংলাদেশ থেকে যদি আপনারা চান সেক্ষেত্রে বাংলাদেশ থেকেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এখন সমস্ত ফ্লাইটগুলো, আন্তর্জাতিক ফ্লাইটগুলো কিন্তু খুলে দিয়েছে সৌদি সরকার। এই খবরটা যদি আপনারা সবার মধ্যে পৌঁছে দেন তার জন্য কিন্তু আপনারও একটু উপকৃত হবে, যে সৌদি আরবের কিন্তু যারা আছে প্রবাসী যে বাইরে যারা আছে তারা যেন এই খবরটা দেখতে পারে এবং পৌঁছে ওদের কাছে যেন গিয়ে পৌঁছায়। ভিডিওটি প্লিজ শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ছোট একটি ভিডিও ছিল আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।